লিঙ্কটা আছে, সেখানে আপনি ক্লিক করে চলে আসবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের নাম আপনারা দেখতে পারতেছেন, পোল অম্পলোয়া ডট এফর। এইটা হলো, দেখেন এই সাইটে একটা লোগো আছে, রিপাবলিক ফ্রান্সেস, লিব্যাক্তি এগালিতে ফাতা নিতে। হ্যাঁ, এটা মানে কি? এইটা হলো ফ্রান্সের সরকারি যেসব ওয়েবসাইট অথবা প্রতিষ্ঠান আছে সেখানে এই লোগোটা থাকে। তো এই যে পোল অম্পলোয়া, এটা হলো একটা সরকারি একটা অ্যাসোসিয়েশন। নিচে দেখতে পারতেছেন এখানে লেখা কন্থা থাওয়াই সিজনিয়ে ক্যাত মোয়া কন্থা থাবে, মানে এটা হলো আপনার সিজনাল ওয়ার্ক। 4 মাসের জন্য আপনারা এই কাজটা করবেন। আর টাইম দেখতে পাচ্ছেন, টাইমের সিম্বল আছে একটা, আর এখানে লেখা 35 আওয়ার্স ওহেখ নখমো, মানে 35 ঘন্টা নর্মালিগুলো জব অফারগুলো। যেমন দেখতে পাচ্ছেন অ্যাগ্রিকোলের অফার আছে এখানে। হ্যাঁ, লেগুমিয়াহ মানে অ্যাগ্রিকোল লেখা। অ্যাগ্রিকোলটা কি? অ্যাগ্রিকোল হলো অ্যাগ্রিকালচার, ফ্রেঞ্চে আমরা অ্যাগ্রিকালচারকে অ্যাগ্রিকোল বলি। H/F মানে কি? ওম এফ এম। দেখেন এখানে 11 ইউরো 7 সেন্টস। হ্যাঁ, এটা হলো আপনাদের আর্নিং। পোস্টুলে ক্লিক করলে আপনার পোস্টুলেটা কি? পোস্টুলে হলো জবের জন্য অ্যাপ্লাই করা, অ্যাপ্লাই ফর দিস জব। তো এভাবে আপনারা একটা জব খুঁজে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে দে ই, সে দি অর্থাৎ হলো কন্ট্রা দু দিয়ে ইন দি তাহমিনে, মানে আপনার আনলিমিটেড ওয়ার্ক, মানে আপনারা ধরেন আপনার 1 মাস কাজ করবেন বা 6 মাসের কন্ট্রাক্ট, এমন না। হ্যাঁ, এমন হতে পারে 1 বছর 2 বছর 5 বছর হতে পারে। এটা কীভাবে বুঝলাম? এই দেখেন লেখা সে দে ই। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আমি ইন্তিশার আর আমাদের সাথে আছে ইহরাম। আপনাদের অনেক অনেক প্রশ্ন এসেছে যে ফ্রান্সে এখন কৃষি কাজের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে, এটা কি জেনুইন কি না? হ্যাঁ, আর যদি এটা জেনুইন হয়ে থাকে, এটা কি কন্ট্রাকচুয়াল জব কিনা, পারমানেন্ট জব কিনা, অথবা কতদিনের এই ওয়ার্ক পারমিট, স্যালারি কত পাবেন, এই সব নিয়ে আজকে আমরা বিস্তারিত ভিডিওতে জানবো। আরেকটা কথা, আমি আপনাদের প্রশ্ন যত বেশি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আসলে আমাদের অনেক অনেক কমেন্ট আসে, অনেক অনেক প্রশ্ন আসে, আমরা যত বেশি সম্ভব চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটা গাইস সাবস্ক্রাইব করে দেন, কারণ আসলে আমাদের এই এত রিসার্চ করে, এত কষ্ট করে ভিডিওগুলো আমরা বানাই। আপনারা যদি 1 সেকেন্ড লাগিয়ে জাস্ট একটু সাবস্ক্রাইবটা করে দেন, আমাদের ঘন্টার পর ঘন্টার পরিশ্রম সফল হয়ে যায়, আমরা অত্যন্ত খুশি হয়ে যাই। আপনাদের জন্য এটা পুরোই ফ্রি। প্লিজ গাইস চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দেন। আমাদেরকে কয়েকজন ভাইয়া রিকোয়েস্ট করেছেন যে ফ্রান্স ওয়ার্ক পারমিট নিয়ে ভিডিও বানানোর জন্য, তাই আমি আপনাদের রিকোয়েস্টটা রেখে ভিডিওটা বানাচ্ছি। আশা করি এই ভিডিওটা শুধুমাত্র যারা চেয়েছে ওদের না, সবারই কাজে লাগবে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন। আর এখন চলেন আমরা চলে যাই ডিরেক্টলি লিঙ্কে, কথা হবে লিঙ্কে যেয়ে। এখন আপনারা যখন আমাদের ডিসক্রিপশনে যেই দেওয়ালেই যেই লিঙ্কটা আছে সেখানে আপনারা ক্লিক করে চলে আসবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের নাম আপনারা দেখতে পাচ্ছেন, পোল অম্পলোয়া ডট এফর। এইটা হলো, দেখেন এই সাইটে একটা লোগো আছে, রিপাবলিক ফ্রান্সেস, লিব্যাক্তি এগালিতে ফাতা নিতে। হ্যাঁ, এটা মানে কি? এইটা হলো ফ্রান্সের সরকারি যেসব ওয়েবসাইট অথবা প্রতিষ্ঠান আছে সেখানে এই লোগোটা থাকে। তো এই যে পোল অম্পলোয়া, এটা হলো একটা সরকারি একটা অ্যাসোসিয়েশন। তো বেসিক্যালি আপনারা এখানে মানে সব কিছু ফ্রেঞ্চ, আপনারা এখানে মানে আপনাদের যদি গুগল ট্রান্সলেট থাকে এখানে ট্রান্সলেট করে নিতে পারবেন। এই যে আপনারা যদি নিচে আসেন, এখানে আপনারা দেখতে পারতেছেন আপনাদের অফারগুলো, জব অফারগুলো। যেমন দেখতে পারতেছেন অ্যাগ্রিকোলের অফার আছে এখানে। হ্যাঁ, লেগুমিয়াহ মানে সবজি, অ্যাগ্রিকালচার নিয়ে যেসব কাজ আছে এইসব। এখানে দেখতে পারতেছেন এমপ্লয়ে অ্যাগ্রিকোল। হ্যাঁ, অ্যাগ্রিকোল নিয়ে যত কাজকর্ম আছে এখানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় অ্যাগ্রিকোল লেখা। অ্যাগ্রিকোলটা কি? অ্যাগ্রিকোল হলো অ্যাগ্রিকালচার, ফ্রেঞ্চে আমরা অ্যাগ্রিকালচারকে অ্যাগ্রিকোল বলি। এখানে দেখেন উভরিয়ে, হ্যাঁ অ্যাগ্রিকোল। তো এখানে আপনার বিভিন্ন ধরনের অফার পেয়ে যাবেন। আরেকটা জিনিস আপনারা এভাবে দেখতে পাবেন, H/F মানে কি? ওম এ ফেম। ওম হলো গাসম মানে ছেলে, আর ফেম হলো মেয়ে। তো ছেলে মেয়ে দুইজনই এখানে অফারে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যারা যারা আপনারা সবজি উৎপাদনে কাজ করতে চাচ্ছেন এখানে ধরেন আপনারা আসবেন। এখানে আপনাদের লেখা আছে, এইসব আসলে ফ্রেঞ্চে লেখা, আপনাদের ট্রান্সলেট করার জন্য আপনাদের গুগল ট্রান্সলেট দরকার হবে। ঠিক আছে, আমি যেহেতু ফ্রেঞ্চ পারি আমি আপনাদেরকে ট্রান্সলেট করে শোনাচ্ছি। এখানে দেখেন বুঝে এই জায়গায় লা রেকল্ট এ আ লা প্লান্টাসিয়ন জু পার্সিল দু লা মন্ত দু লা কোরিয়ান্দ্র এ দু লা সালাদ, মানে আপনাদের যেমন মিন্ট, হ্যাঁ মিন্ট পাতা অথবা কোরিয়ান্ডারকে বাংলায় বলা হয়, এক্স্যাক্ট নেমটা আমি জানি না, আর সালাদ, এইগুলো আপনাদের প্ল্যান্ট করতে হবে, মানে এইগুলো আপনাদের লাগাতে হবে।
ঠিক আছে, আপনাদের ফিল্ডের মধ্যে এসব লাগাবেন, এগুলো উৎপাদন করতে হবে আপনাদের, এইটা এইটা নিয়ে কাজটা। নিচে দেখতে পারতেছেন এখানে লেখা কন্থা থাওয়াই সিজনিয়ে, ক্যাত মোয়া কন্থা থাওয়াই, মানে এটা হলো আপনার সিজনাল ওয়ার্ড, চার মাসের জন্য আপনারা এই কাজটা করবেন। আর টাইম দেখতে পারতেছেন, টাইমের সিম্বল আছে একটা, আর এখানে লেখা 35 hours ওহেহ নখমো, মানে 35 ঘন্টা নর্মালি ঘন্টা আপনারা কাজ করতে পারবেন। সেলেহ ভূত, এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আর সেলেহ ভূতটা কি আপনারা এই জিনিসটা সবাই শুনে রাখেন, সেলেহ ভূত হলো আপনাদের ট্যাক্স পে করার আগে যেটা আপনারা টাকা পান, ট্যাক্স পে করার পরে না। দেখেন এখানে 11 euro 7 cents, হ্যাঁ এটা হলো আপনাদের আর্নিং। তো 11 euro 7 cents কিন্তু আপনাদের সরকারকে দেওয়ার আগে, সরকারকে দেওয়ার পর আপনাদের আর্নিং হবে ধরেন 9.5 euro অথবা 10 euro, এমন 11 euro কিন্তু আপনার থাকবে না পরের থেকে। আপনারা যখনই ব্রুট ওয়ার্ডটা দেখবেন, এটার অর্থ হলো সরকারকে ট্যাক্স দেওয়ার আগে আপনাদের কত টাকা আপনারা পান, এটা কিন্তু আপনারা যত টাকা হাতে পান সেটা না। দেখেন লেখা আছে ফুলফিল সোয়েতে, মানে আপনাদের কী টাইপের প্রোফাইল ওদের দরকার, ওরা কী টাইপের প্রোফাইল চাচ্ছে। আন অ এক্সপিরিয়েন্স, মানে এক বছর এক্সপিরিয়েন্স আপনাদের হতে হবে। কিসের মধ্যে এক্সপিরিয়েন্স হতে হবে? এই যে সবজি লাগাইতেছেন, আপনার সবজি লাগাবেন, সবজি উৎপাদন এক্সপিরিয়েন্স হতে হবে। হ্যাঁ ধরেন আপনাদের বাসার ছাদে আপনারা বাগান করলেন, বাগানে আপনারা সবজি লাগাচ্ছেন, হ্যাঁ এইখানে আপনাদের একটা ছোটো একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। প্রাইমারি হলো আপনাদের লাইসেন্স। তো এই আপনাদের এইসব থাকতে হবে না সত্যি বলতে, এটা আমি যে অফারে এসেছি এই অফারে একটু বেশি যাচ্ছে, এইসব আপনাদের আসলে লাগে না, কিন্তু এই অফার নিয়ে আমরা কথা বলি। আপনাদের কি লাইসেন্স লাগবে কি না এখানে আপনাদের জানতে পারবেন। নিচে আসলে দেখতে পাবেন ইনফরমাসিয়ন কমপ্লিমেন্টের, মানে আপনাদের কমপ্লিমেন্টারি ইনফরমেশনস। হ্যাঁ কোয়ালিফিকেশন কোনো কিছু দরকার নেই। সেক্টর অফ অ্যাক্টিভিটি, মানে আপনাদের কোন অ্যাক্টিভিটিতে কাজ করবেন। হ্যাঁ এই যে এই ধরেন এই সবজি টবজি উৎপাদন, তারপরে মেলন উৎপাদন, হ্যাঁ দেহাসিন মানে হলো আপনার আঙ্গুর, আঙ্গুর আর টিউবারকো, এগুলো আপনাদের আর কি এইসব নিয়ে কাজ করতে হবে। আপনারা এইভাবে ধরেন আপনাদের এই অফারটা পছন্দ হয়ে গেল, তারপর উপরে দেখতে পাচ্ছেন পোস্টুলে লেখা, এই যে অরেঞ্জ কালারে পোস্টুলে, পোস্টুলে ক্লিক করতে হবে আপনাদের। ক্লিক করার পর ওরা আপনাদেরকে একটা ছোটোখাটো একটা জিনিস বলে দিবে যে মানে আপনাদের কী কী যোগ্যতা দরকার কি। এখন পোস্টুলে ক্লিক করলেন, আপনারা পোস্টুলেটা কি, পোস্টুলে হলো জবের জন্য অ্যাপ্লাই করা, অ্যাপ্লাই ফর দিস জব, এই সেম জিনিসটা ট্রান্সলেট করলে হয় পোস্টুলে। পোস্টুলেতে দেখেন লেখা আছে রাপেল দেখিচে ফ্রান্সিপো আভন দে পোস্টুলে, মানে আপনাদের যা যা মানে মেইন জিনিসপত্র দরকার সামারি সেটা এখানে লেখা আছে। যেমন আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে এক বছরের, আপনাদের এই চার মাসের কন্ট্র্যাক্ট, এটা হলো একটা সিজনাল কন্ট্র্যাক্ট, আর আপনাদের স্যালারি কত পাবেন, স্যালারি কত পাবেন, ঠিক আছে। আপনাদের জাস্ট দিতে হবে ক্রিয়ে আর কন্ট, এটা দিয়ে আপনাদের একটা অ্যাকাউন্ট বানাইতে হবে, তারপর আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এইভাবে আপনারা একটা জব খুঁজে অ্যাপ্লাই করতে পারবেন পলমপ্লো ওয়েবসাইট থেকে। আরেকটা কথা, আপনারা যদি গুগল ট্রান্সলেট আপনাদের ডাউনলোড করা থাকে, আপনাদের এইসব ইংলিশ আপনাদের নর্মালি আপনারা ট্রান্সলেট করতে পারবেন। ওয়েবসাইটে ঢোকার সঙ্গে সঙ্গে উপরে বা নিচে একটা যা অপশান আসবে ট্রান্সলেট টু ইংলিশ, তো সেটাতে আপনারা ট্রান্সলেট করতে পারবেন। আরেকটা কথা, আপনারা যদি এখানে দেখেন এইটা হলো আপনার 13টা কি 13 জন লোক নেবে এমন না, 13টা হলো আপনাদের পোস্টাল কোড। ফ্রান্সে তো পোস্টাল কোড আছে, তো এটা 13 হলো পোস্টাল কোড। আর জায়গার নাম দেখতে পারতেছেন, এটা কত তারিখ কবে এই অফারটা দেওয়া হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা ধরেন 2020 সালের একটা অফার নিয়ে খুঁজতেছেন, তাহলে লাভ নাই। আর নিচে আপনারা দেখবেন সিস পোস্ট আপুভা সংসলজম পসিব আর কন্টে দু ট্রান্স নভম, মানে 15 নভেম্বর থেকে 2022 সালের এই এখানে আপনারা কাজ শুরু করতে পারবেন, আপনাদের কাজ করতে হবে। 6টা পোস্ট খোলা আছে, ঠিক আছে। আর এইখানে আপনাদের ওরা থাকার জন্য আপনাদেরকে বাসা দিবে না কোনো, এটা আপনাদের নিজের করতে হবে। আপনারা যখন ওয়েবসাইটে চলে আসবেন, আপনারা এই যে আমি বললাম আপনাদেরকে আপনারা ট্রান্সলেট করতে পারবেন। দেখেন উপরে লেখা ফ্রান্সে ইংলিশ, আপনারা ইংলিশে ক্লিক করলাম সব কিছু ইংলিশে হয়ে গেল। এটার জন্য যা করতে হবে আপনাদের, আপনাদের ডাউনলোড করতে হবে, আপনাদের ডাউনলোড করতে হবে গুগল ট্রান্সলেট। এখন আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলি, সেটা হলো সিডি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর এক্সাম্পল এইটা, এই কাজটা দেখেন, এইটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে দে ই, সিডি অর্থাৎ হলো কন্ট্রা দু দিয়ে ইন্দিতাহমিনে, মানে আপনার আনলিমিটেড ওয়ার্ক, মানে আপনার ধরেন আপনার এক মাস কাজ করবেন বা 6 মাসের কন্ট্রাক্ট এমন না, হ্যাঁ এমন হতে পারে 1 বছর 2 বছর 5 বছর হতে পারে। এটা কীভাবে বুঝলাম, এই দেখেন লেখা সে দে ই, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করলাম, তারপর আপনারা এখানে আসলে এখানে ইনফরমেশান পেয়ে যাবেন, যেমন কয়টা পোস্ট খালি আছে, 2টা পোস্ট খালি আছে, ঠিক আছে। তারপরে আপনাদের এখানে বাসা দিবে না থাকার জন্য, আর 15 ডিসেম্বর 2022 থেকে কাজ শুরু করতে হবে আপনাদের।
আর আপনাদের আজকে সালাদ, এরপর রেডিশ, এরপর বাকি অনেক এই কুরজেট টুরজেট এইসব সবজি টবজি আপনাদের আর কি উৎপাদন করতে হবে, লাগাইতে হবে, এসব এসব পানি দিতে হবে। এরপর দেখেন কন্থা দুধ দিয়ে হয় আনদি টাকমিনে, কন্থা খাওয়াই মানে কি, মানে হলো আপনাদের এটা আনলিমিটেড, যেমন বললাম আনলিমিটেড 2 বছর 5 বছর 10 বছর কাজ হইতে পারে, 4 মাসে শেষ করে দেবে এমন কিছু না, কিন্তু বাকিটা ধরেন খারাপ কাজ করলে আপনাকে বের করতেই পারে যে কোনো টাইম। হ্যাঁ, 35 ঘন্টা করে কাজ করবেন। আর স্যালেক বুথ, যেমন বললাম আপনার স্যালেক বুথ হলো আপনারা সরকারকে ট্যাক্স দেওয়ার আগে যতগুলো টাকা আপনারা হাতে পান সেটা, কিন্তু আসলে আপনার কখনোই 11 ইউরো হাতে পাবেন না, ট্যাক্স দেওয়ার আরও কত আরও কম পাবেন। এক্সপিরিয়েন্স যদি দেখি দেবুতো অ্যাকসেপ্টে, মানে কি, যারা যারা নতুন কাজ শুরু করতেছেন ওদেরকে আপনাদের কোনো সমস্যা নেই, কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই আপনাদের, ঠিক আছে? নতুন যারা শুরু করতেছেন ফ্রেশিস আপনারা করতে পারেন, যা যা আপনাদের দরকার, যেমন অন্থেচিয়ান অন্থাচিনি হোম প্লান প্লন্টাসিও, ধরেন আপনারা একটা সবজি লাগাইলেন, ওই সবজি বড় হওয়ার জন্য উৎপাদনের জন্য যা যা দরকার সব কিছু করতে হবে আপনাদের। হ্যাঁ, এবারে সবজিটা উঠানো সব কিছু আর কি, একটু সে এইসব আর কি, আপনি এইভাবে এভাবে সব ইনফরমেশান আপনারা জানতে পারবেন। আজকের ভিডিওটা এতটুকুই। আপনারা আমার সাথে ইহিরামের সাথে ইনস্টাগ্রামে কানেক্ট হতে পারবেন, আমার ইনস্টাগ্রাম হলো inteshar_ihram_vlogs, আর ইহিরামের ইনস্টাগ্রাম হলো ihram_36, সরি মাইক ফেলে একটু কাশি দিচ্ছিলাম, আরেকবার বলে দিই, ইহিরামের ইনস্টাগ্রাম হলো ihram_36, ছোটো হাতের একটা টি। আপনাদের কোনো স্পন্সরশিপ অথবা বিজনেস অথবা কলাবোরেশন ইনকোয়ারিজ থাকলে আপনারা আমাদের মেলে মেল করতে পারবেন, আমাদের মেল হলো risan026@gmail.com, আর আমাদের মেল আর ইনস্টাগ্রাম সবগুলো আপনাদেরকে আপনারা ভিডিওর মাঝখানে বা ভিডিওর আগে বা পরে পেয়ে যাবেন, আর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম আর মেলের লিঙ্ক দেওয়া থাকবে। আবার দেখা পাই একদিন আরেকটা ভিডিও নিয়ে, আল্লাহ হাফেজ।